ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দীন মুসলিম ভাই, জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী শুধু একাই, তাদের কোনো সন্তান হয় নাই, এক্ষেত্রে মানে স্ত্রীকে সে সম্পূর্ণ অর্থ লিখে দিতে পারে কিনা, সম্পদ লিখে দিতে পারে কিনা, বা লিখলে কোনো গুণা হবে কিনা। আর একটা বিষয় যে যদি লিখে না দেয়, তার স্বামী মরে যাওয়ার পর তার অর্থের মানে ভাগিদার কে হতে পারে, এটা জানতে চেয়েছেন। সময় তো দিন মুসলিম ভাই, প্রথম কথা হলো যে কখনো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে দিয়েছেন, মানে যা হক করে দিয়েছেন একে অপরের মাঝে, যেটা বন্টন নীতি দিয়ে দিয়েছেন, এটার উপর দিয়ে যদি কোনো ব্যক্তি মানে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কাজ করতে চায়, তাহলে সে অবশ্যই ধ্বংস হবে, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত যে হক অধিকার দিয়েছেন নারী পুরুষদের মাঝে, বা দেখা গেছে অর্থের আল্লাহ বিস্তারিত একটা আয়াত নাজিল করে বলে দিয়েছেন, যেমন আয়াতটি এসেছে সূরাতুন নিসার মধ্যে, সূরাতুন নিসা 11 থেকে 14 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা, ইউসিফুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দিকরি মিছল হাদিল উনসাইনি فإن كنا نساء فوق اثنتين فلهن ثلث ما ترك وإن كانت واحدة। বিস্তারিত আলোচনা হয়েছে এই ফরাজ সম্বন্ধে। তাহলে প্রথম কথা হলো যে কখনো কোনো ব্যক্তি মানে যেমন মৃত ব্যক্তির যে ব্যক্তি মরে গেছে তার কোনো সন্তান নেই, শুধু স্ত্রী রয়েছে, তার ভাতিজারা রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা এক্ষেত্রে অধিকার দিয়েছেন বা বলে দিয়েছেন যে তার ভাতিজা একজন মৃত ব্যক্তির পুরুষের ওয়ারিশ হতে পারে, তার পুরুষের ওয়ারিশ হতে পারে তার পুত্র, তার পুত্র না থাকলে বৈপুত্র, পিতা পিতামহ সদার ভাই বপুত্র ভাই ভাই কোনো আপন চাচা তো আপন তো ভাই আপন চাচা তো ভাই স্বামী দাস মুক্তিদাতা। আর স্ত্রীর ক্ষেত্রে মেরাজ হতে পারে পুত্রী কন্যা ইত্যাদি, মা স্ত্রী নানি দাদি একজন মেয়ের ওয়ারিশ হতে পারে, এরকম ধরনের। তা এখন স্বামী যেহেতু বন্ধা, কোনো সন্তান নেই, তাহলে তার স্ত্রী তার সম্পদের ক্ষেত্রে সে কতটুকু পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে স্বামী যদি মরে যায় তাহলে স্ত্রী মানে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে স্ত্রী কতটুকু পাবে। যদি স্বামী বেঁচে না থাকে তাহলে স্বামীর অংশ থেকে স্ত্রী কতটুকু পাবে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন কারিমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। স্বামীর অর্ধেক মাল ওয়ারিশ হওয়ার জন্য একটি মানে মানে ই রয়েছে যে স্বামীর কোনো শাখাগত ওয়ারিশ থাকবে না, কোনো প্রকার সন্তান থাকে না। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের যদি তোমাদের কোনো সন্তানাদি না থাকে। স্বামীর অর্ধেক মাল ওয়ারিশ হওয়ার জন্য একটা বিষয় থাকতে হবে যে স্বামীর কোনো সন্তানাদি নেই। স্বামীর যদি কোনো সন্তানাদি থাকে তাহলে অর্ধেকই কে পাবে, স্ত্রী পেয়ে যাবে। এই অর্ধেক পাওয়ার পর বাদ বাকি যেগুলো রয়েছে তার সম্পদ থেকে তার ভাতি যারা রয়েছে, তার ভাইপো রয়েছে ইত্যাদি কিছু ওরা পাবে। তাহলে পুরোটাই স্ত্রীর অংশে লিখে দেওয়া যাবে না, এটা হারাম হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বন্টন নীতি দিয়ে দিয়েছেন। অতএব কোনো ব্যক্তি তার পুরো অংশ তার কোনো ওয়ারিশকে লিখে দিতে পারে না। হ্যাঁ, বাইরের কোনো মানুষকে লিখে দিতে পারে, তাও 3 ভাগের 1 ভাগ লিখে দিতে পারে, এর বেশি নয়। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।